আমি ফজরের নামাজ পড়ে তারপরে রান্না করি। রান্না করার পরে আমার রান্না সমস্ত কিছু শেষ হয়ে গেলে আমার স্বামীকে উঠাই। উঠানোর পরে উনি উঠা ফ্রেশ হয়ে তারপরে ওনাকে খাবার দিয়ে দিই এবং আমি খাবার খাই। খাওয়ার পরে আমি আমার অফিসে যাই সকাল 8টায়। 8টা বাজে যাওয়ার পরে আমার সমস্ত আশেপাশে পরিষ্কার করে একটু আমি গুছগাছ হয়ে কাজ করি। আমি পটুয়াখালীর থেকে ঢাকা আসছি। আসার পরে আমি ন্যাচারালে চাকরি নিই। আমি হচ্ছে গিয়ে আমার স্বামী নিয়ে এখানে থাকি, আর বাচ্চাটা হচ্ছে গিয়ে পটুয়াখালীতে থাকে। সে 300-400 কিলোমিটার দূরে, অনেক দূরে। বাংলাদেশে কিন্তু তাজিন ফ্যাশন এবং রানা প্লাজার পরের থেকেই কিন্তু আসলে আমাদেরকে কতটা গুরুত্ব দিছে বিদেশিরা, যে আসলে বাংলাদেশের শ্রমিকরা কিভাবে ভালো থাকবে সেটার জন্য, ঠিক আছে। এবং ইউনিয়নে আসার পরে আমরা সেফটি সিকিউরিটি ভিতরে আমরা ফায়ার ড্রোল লাগাইছি। আগে যখন ইউনিয়ন ছিল না তখন ওই সেফটি সম্পর্কে তো আমরা জানতামই না। এখন আমি সেফটি কমিটিতেও আছি এবং সেফটি ট্রেনিংও করছি। লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমি আমার ইউনিয়ন যে অফিস আছে সেই অফিসে আবার এসে বসি। বসার পরে অনেক শ্রমিকরা আছে যে ওদের কোনো সমস্যা আছে কিনা ওদেরকে ডাইকে কথাবার্তা বলি, যে আসলে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, ওদের সমস্যাটা যদি কোনো কিছু থাকে তাহলে ওদের সাথে ওরা আমাদের সাথে আমার সাথে শেয়ার করে, তখন ওইটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি। আমি এখন বেতন পাচ্ছি 8,543 টাকা, আর যদি ওভারটাইম হয় তো সেক্ষেত্রে 10,000-11,000 এরকম আসে। আর সর্বমোট আমি যদি 20,000 টাকার মতো বেতন পাইতাম তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। আমার বাচ্চার নাম হচ্ছে সিয়াম। ওকে ওর বয়স হচ্ছে এখন রানিং চলতেছে 12 বছর। আমি তাকে দূরে রাখতেছি এই জন্যই যে আসলে আমার সেভাবে সামর্থ্য নেই যে আমি তাকে এই জায়গায় রাইখা পড়াশোনা করাবো। কিন্তু আমার স্বপ্ন ছিল যে এক সময় ও ভালো একটা লেখাপড়া করে ভালো একটা কিছু হবে, কিন্তু আসলে আমি বাচ্চাটাকে দূরে রাখার পরে ও সেরকমভাবে মানুষ হইতে পারেনি। কারণ ওকে রাখছি যেখানে তারা অতটা শাসন করতে পারে নাই এবং মানুষও হইতে পারে নাই। সে লেখাপড়াও করে না, সে তার মতোই সে থাকে। তাকে নিয়ে স্বপ্ন দেখার মতো আমার কিছু নেই এখন। আমি খুব কষ্টে জীবন কাটাইতেছি, তার ভিতরে আমি ভোগ করতেছি যে আসলে আমার বাচ্চাটা যদি আমার কাছে রেখে আমি পড়াশোনা করাইতাম তাহলে মনে হয় সে আজকে আমার কথা শুনে আমার মতো অবশ্যই মানুষ হইতো। কিন্তু আমি করতে পারি না, আমার মনে অনেকটা কষ্ট, অনেক দুঃখ যে আমি আমার বাচ্চাটাকে রাখতে পারিনি কাছে। তো সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে আমরা যেখানে কাজ করি যখন আমরা বেতন বাড়ানোর কথা বলি তখন বলে যে ভাইয়ার আমাদের রেট কম দেয়। দুইটা দেশে গেছি, সেটা প্রথমত গিয়েছি জার্মানে, তারপর দ্বিতীয়ত গিয়েছি নেদারল্যান্ডে। তো আমি তো দেখলাম যে আমরা যেই পোশাকগুলো বানাই দুইটা দেশেই আছে। আমি এইচএলএম-এর দোকানে গিয়েছিলাম নেদারল্যান্ডে, সেখান থেকে আমাকে শীতের পোশাকও গিফট করছে ওই নেদারল্যান্ড থেকে। করতে পারি না, আবদার করতে পারি একজন লিডার হিসাবে, তো যে তারা যদি এই পোশাকটা বেশি দাম দিয়ে কিনে তাহলে আমরাও মালিকের সাথে কথা বলে মালিকের সাথে দর কষাকষি করে আমরাও এই পোশাকের দাম যদি তারা বেশি বাড়াই দেয় তাহলে আমরাও বেতনটা ভালোভাবে বেশি পাবো এবং আমরাও তাদের সাথে তাদের কথা বলে এটা নিতে পারবো যে আপনাদের পোশাক তো বাড়াই দিছে এখন আমাদেরকেও দেন। কোন রকম একটু থাকতে পারি এটাই, বেশি কিছু কোনো স্বপ্ন না। বাড়ি করে তারপর করার পরে আমার স্বামী এবং আমার সন্তানকে যে আমি দূরে রাখছি তাকে আমি কাছে নিয়ে একসাথে আমরা সবাই বসবাস করবো, এটাই আমার স্বপ্ন।